নেইমারের পরিপূর্ণ সুস্থতাই এখন ব্রাজিল দলের মূল ভাবনা বলে মন্তব্য করেছেন সেলেসাও কোচ তিতে। বিশ্বকাপের আগে রাশিয়া ও জার্মানির সঙ্গে আসন্ন দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে দল ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিতে বলেন, নেইমারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এমন কোনো সিদ্ধান্তই সিবিএফ নেবে না, তার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা হবে। দেখুন, নেইমার আমাদের সবচেয়ে বড় খেলোয়াড়, তাকে ছাড়া বিশ্বকাপ আমরা চিন্তাও করতে পারি না। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে, সে এখন ফিট নয়। এই মুহূর্তে তার সুস্থতাই আমাদের প্রধান চিন্তার বিষয়। তার স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে এমন কোনো সিদ্ধান্তই আমরা নিতে পারি না। আমার মনে হয় সিবিএফও এমন কোনো কাজে অনুমতি দেবে না। তবে আমরা নেইমারের জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। আশা করি সে আমাদের সঙ্গেই রাশিয়া যাবে।